এক্সপোজার X6 মোস্ট ইউজফুল এবং সব ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পপুলার একটা ফটোশপ প্ল্যাগিন অথবা ফটো এডিটিং টুল। ফটো এডিটিং টুল বললাম এই জন্য যে আপনি এই এক্সপোজার X6 দিয়ে ফটোশপের সাথে রিলেট করে একসাথে প্ল্যাগিন হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে ইন্ডিভিজুয়াল এটাকে আলাদাভাবে আপনি ফটো এডিটিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। তো এটি একটি প্রিমিয়াম প্ল্যাগিন, এটা আপনাকে ব্যবহার করতে হলে অবশ্যই ডলার পে করতে হবে, $126 বা $130 অ্যারাউন্ড এরকম একটা ডলার আপনাকে পে করতে হবে। বাট আজকে আমি এই প্ল্যাগিনটা একদম ফ্রিতে আপনি লাইফ টাইম কী করে ব্যবহার করবেন সেটা দেখাবো, আর এই প্ল্যাগিনটা কত বেশি ইম্পর্টেন্ট বা আপনার ফটো এডিটিংয়ে কত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। যারা এর আগে এক্সপোজার X5টা ব্যবহার করেছেন তারা এক্সপোজার X6-এর সাথে ডিফারেন্সটা খুঁজে পাবেন। অ্যাকচুয়ালি ফটোশপকে বলা হয় ফটো এডিটিংয়ের মাস্টার বা ফটো এডিটিংয়ের জন্য সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম। বাট অনেকেই আছেন যারা ফটো এডিটিংয়ের বা ফটো এডিটিংয়ের জন্য যে টুলগুলো রয়েছে ফটোশপে সেগুলো প্রপারলি জানেন না বা প্রপারলি ইউজ করতে পারেন না। সো যার কারণে অনেকেই দেখা যায় থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করছেন অ্যান্ড্রয়েড ফোনের জন্য অথবা আইফোনের জন্য অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য, তো সেগুলো অনেক সময় অনেক ঝামেলায় ফেলে আমাদেরকে। বাট আমরা এই প্ল্যাগিনটা ব্যবহার করে বা এক্সপোজার X6টা ব্যবহার করে খুব সহজে ফটোশপের সাথে কানেক্ট করে যে কোনো ছবিকে উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে অনেক বেশি ডিফারেন্ট লুক অথবা ডিফারেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে একটা ইমেজের জন্য। তো পুরো বিষয়টা এক্সপ্লোর করতে আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো আপনি পুরো বিষয়টাই জানতে পারবেন। তো শুরু করবো আজকে ভিডিও, আর ভিডিও শুরু করার আগে একটাই কথা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমার ভিডিও মিস করতে না চাইলে পাশে থাকা বেল আইকনও প্রেস করে রাখুন। তো সাথেই থাকুন, ফিরে আসছি ইন্ট্রোর পর। হে, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আমি এস এম জে আপনাদের সাথেই আছি। কথা বলছিলাম এক্সপোজার X6 নিয়ে, আর এ হচ্ছে এক্সপোজার সফটওয়্যারের ওয়েবসাইট এবং আমরা দেখতে পাচ্ছি ওদের সর্বশেষ রিলিজ হওয়া এক্সপোজার X6 নিয়ে ওরা ফিচার করেছে, এবং এটা আপনি ফ্রি ট্রায়াল হিসেবে এক মাস ব্যবহার করতে পারেন অথবা যদি আপনি কিনতে চান। আপনি যদি কিনতে চান তাহলে যদি আপনি এখানে বাইতে ক্লিক করেন তাহলে মোটামুটি আপনাকে এরকম একটা টাকা পয়সা খরচ করতে হবে। আমার মনে হয় না কেউ এই টাকা পয়সা আসলে দিয়ে কেউ এই এক্সপোজার X6টা ব্যবহার করতে চাইবেন, সবাই চাইবেন যে ফ্রিতে যদি ব্যবহার করা যায়। আজকে ভিডিওর শেষের দিকে আমি এই সফটওয়্যারটা বা এক্সপোজার X6টা ফুল ভার্সনে লাইফ টাইম কী করে ফ্রিতে ব্যবহার করবেন সেটা আমি দেখাই দেবো। সো ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন মূল আলোচনায় ফিরে যাই। তো এ হচ্ছে ফটোশপ, এবং ফটোশপে আমি আমার দুইটা ছবিকে এখানে ওপেন করেছি এবং যে কোনো একটা ছবি দিয়ে আমি ট্রাই করতে পারি। তো যেহেতু এক্সপোজার X6টা একটা ফিল্টার, আমি বলছিলাম যে এটাকে আপনি চাইলে ফিল্টার হিসেবে ব্যবহার করতে পারেন ফটোশপের সাথে কানেক্ট করে, অথবা আপনি এটাকে আলাদাভাবে ব্যবহার করতে পারেন। আমি দুইটা প্রসেস আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি ফিল্টারে যদি প্রেস করি দেন নিচের দিকে এসে আমি দেখবো এক্সপোজার সফটওয়্যারের মধ্যে আমার 5 এবং 6 দুইটাই এখানে আছে। সো আমি সর্বশেষ এক্সপোজার X6টা নিয়ে কথা বলবো। সো ক্লিক করার পর দেখা যাচ্ছে ওপেন হচ্ছে। তো সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি এখানে আমার ছবিটা এখানে চলে আসছে। সো লেফট সাইড হচ্ছে নেভিগেটর এবং তার নিচে হচ্ছে প্রিসেটসগুলো। যেহেতু নর্মালি ফিল্টার বা প্লাগিনগুলো কিছু প্রিসেট করা থাকে, মানে বাই ডিফল্ট কিছু কাজ করা থাকে, আপনি যদি ফটোশপের বা ফটো এডিটিংয়ের মাস্টার না হন বা টুলগুলো সম্পর্কে ভালো না জানেন তাহলে আপনার জিরো নলেজ দিয়েও আপনি এখানে মোটামুটি এডিটের অনেক কাজ করে ফেলতে পারবেন। যেমন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্মস, মানে হচ্ছে আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে ছবিকে করতে চান তাহলে এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, তার নিচে দেখবেন এখানে অসংখ্য প্রিসেট আছে, মানে আপনি যেটা কল্পনা করতে পারবেন না। আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের লো কন্ট্রাস্টের কিছু ছবি আছে যেগুলো আর একটু ডিফারেন্ট আপনাকে ফিল দেবে। তো এইভাবে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর আরও অনেকগুলো আছে, আমি এতগুলো দেখায় শেষ করতে পারবো না। আমি এখানে ব্রাইটের একটা রয়েছে সেটা আমি একটু দেখাই, যেগুলো আসলে আমরা সবাই ইনস্টাগ্রামে দেখি বা বিভিন্ন ধরনের অ্যাপগুলোতে দেখি আর কি, যে এই টাইপের কিছু। যেমন এটাতে একটা ফ্রেম আছে, এই ফ্রেমগুলোকে আপনি আবার অ্যাডিট করতে পারবেন, আমি সেটাও একটু পরে দেখাচ্ছি। এখানে এত এত প্রিসেট করে দেওয়া আছে, জাস্ট আপনি ক্লিক করবেন এবং যেটা ভালো লাগে সেটা এখানে অ্যাপ্লাই দিলে আপনার ফটোশপে চলে যাবে এবং সেটা আপনি সেখান থেকে বাকি কাজ করতে পারবেন বা ফটোশপ থেকে সেভ করে নিতে পারবেন, এখান থেকেও সরাসরি সেভ করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে সিনেমার জন্য কিছু প্রিসেট করে দেওয়া আছে, সেগুলো এখানে ক্লিক করলে পাওয়া যাচ্ছে, এবং রাইট সাইডে আমরা RGB-র যেই কালার গ্রিডটা দেখতে পাচ্ছি বা কার্ভটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কিন্তু এখান থেকে চাইলে আবার কাস্টমাইজ করতে পারি, মানে এই প্রিসেটগুলোর বাইরেও আপনি আবার নতুন করে কাস্টমাইজ করতে পারবেন। চাইলে এখানে ফেভারিটে অ্যাড করে রাখতে পারবেন পরবর্তীতে, যাতে চট করে আপনার এই ফিল্টারটা বা ইফেক্টটা আপনি ব্যবহার করে ফেলতে পারেন। আর নিচের দিকে এখানে আরও দেখতে পাচ্ছি আসলে শেষ করা যাবে না, এত এত এইখানে মানে ফিল্টারগুলো এখানে রেডি করা আছে, আপনি জাস্ট ক্লিক করবেন আর এনজয় করবেন। তো এই এখানে আরও নিচে আরও নিচে আরও নিচে অনেক 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 আছে, এবং ডিফারেন্ট টাইপের এখানে আমি কয়েকটা যদি দেখাই যেগুলো আমার ভালো লেগেছিলো।
তো এখানে বোখের কিছু প্রিসেট আছে দেখতে পাচ্ছি, এগুলো খুব দারুণ। যেটা হচ্ছে ব্লারের কিছু ইফেক্ট আছে, যে চারপাশ থেকে একটু রেডিয়াল টাইপের ব্লার এখানে ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আসলে খুব মজার বিষয় হচ্ছে, এখানে হোভার করলেই, জাস্ট আপনি ক্লিক না করলে হোভার করে আপনি দেখতে পারেন যে আসলে চেঞ্জটা কেমন হচ্ছে। ইভেন এখানে আরও কিছু ব্যাপার আছে, যেমন আপনি চেঞ্জটা যদি আরও বেশি মানে বুঝতে চান তাহলে এখানে বিফোর আফটার আছে, আপনি যদি বিফোরে প্রেস করে ধরেন তাহলে আগেরটা দেখবেন এবং আফটারে যেটা চেঞ্জ হয়েছে সেটা দেখতে পারবেন। পাশাপাশি এখানে আপনি স্প্লিট প্রিভিউ করতে পারবেন, যে আপনি আসলে আমরা বিফোর আফটারে পাশাপাশি হরিজন্টালি, তারপর এখানে ভার্টিক্যালি আপনি যেভাবে রাখতে চান সেভাবে আসলে রাখতে পারবেন, রেখে আসলে দেখতে পারবেন যে আপনার ডিফারেন্সটা আসলে কতটুকু হয়েছে বা চেঞ্জটা কেমন আসছে। তো এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। এছাড়া আমি নিচে যদি আরও কিছু ইফেক্ট আপনাদেরকে দেখাই, যেমন এখান থেকে এই যে ফেডেড একটা ইফেক্ট রয়েছে, সেগুলো হচ্ছে আরও একটু অ্যাস্থেটিক টাইপের কোনো একটা লুক আপনাকে দিবে। যেমন আসলে এই প্রিসেটগুলোর কোনো তুলনা হয় না, আমরা যারা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি অ্যান্ড্রয়েড অ্যাপগুলো সেগুলো খুবই অল্প থাকে, দুই চারটা থাকে সর্বোচ্চ, বা আরও হয়তো বেশি থাকতে পারে। কিন্তু এইখানে আসলে এই এক্সপোজার সিক্সে আপনি আনলিমিটেড পাবেন, যেটা আসলে আপনি না ইউজ করলে বুঝতেই পারবেন না। যেমন দেখা যাচ্ছে এখানে লাইটের একটা ইফেক্ট আছে, তো এই লাইটের ইফেক্টটা আপনি আবার চেঞ্জ করতে পারবেন। কীভাবে? এখানে ক্লিক করার পর আমরা যদি এখানে ওভারলেটাতে যাই, যেমন এই যে এখানে ওভারলেসে যদি প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের দুইটা অপশন রয়েছে, বর্ডার, আমরা চাই এখানে বর্ডার দিতে পারি, প্রত্যেকটাতেই দেওয়া যায় এখানে ক্লিক করে। এই বর্ডারে আবার এখানে আরও ধরনের গ্রাঞ্চ ইফেক্ট রয়েছে, যেমন এখানে ফ্রেম আছে, তারপরে আপনি যেটা দিতে চান সেটা এখানে ইউজ করতে পারবেন আপনার কাছে যেটা ভালো লাগে আর কি। তো এটাকে আবার জুম করা, মানে এইটাকে বড় করা ছোট করা সেখানে করতে পারবেন, অপাসিটি হালকা বা বেশি করতে পারবেন, অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা আছে। বড়টা আনচেক করে দিলে নিচে হচ্ছে লাইট ইফেক্ট, এখানে ক্লিক করে আপনি বিভিন্ন টাইপের লাইট ইফেক্টগুলো দিতে পারবেন, যেটা আসলে আমার কাছে বেশি ভালো লেগেছে। এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু লাইট ইফেক্ট রয়েছে, এগুলো আবার ডিরেকশন চেঞ্জ করতে পারবেন, কোথায় দিতে চান, কোন দিক থেকে এটা আপনি এখান থেকে ফেলতে চান সেটা আবার এখান থেকে ড্র্যাগ করে, ইভেন এটাকে বড় বা ছোট করা বা ডিরেকশন চেঞ্জ করে সেটা আপনি এখান থেকে ইজিলি করে ফেলতে পারবেন। ভালো না লাগলে এটাকে জাস্ট এখানে আনচেক করে দিলেই হয়ে যায়, অথবা এটাকে জুম করা বা যেটাকে আমি বলছিলাম অপাসিটি কমানো বাড়ানো। এখানে যেটা আপনি টেক্সচার ইউজ করতে পারেন, বিভিন্ন টাইপের টেক্সচার এখানে রয়েছে, ক্লিক করে দেখেন এই যে আমরা যেটাকে ডাস্ট বলি, উপরের দিকে একটা আলাদা ইফেক্ট দিবে, মনে হবে যে কিছু একটা উপরের দিকে পড়ে আছে এই টাইপের কিছু। তো এগুলো আসলে নিজেরা এক্সপ্লোর করে দেখবেন, কারণ আমি যদি এটা নিয়ে বলতে চাই তাহলে আমি এই এক্সপোজার সিক্স নিয়ে মিনিমাম 1-2 ঘন্টা বলতে পারবো, তো এত লং ভিডিও তো করা যাবে না। সো চলুন এবার আমরা এখানে জাস্ট যেটা দিয়েছি, ধরুন আমরা এই ইফেক্টটা ইউজ করেছি এবং জাস্ট এখানে অ্যাপ্লাই প্রেস করলেই এটা ফটোশপে চলে যাবে। তো দেখতে পাচ্ছি ফটোশপে চলে আসছে। এবার জাস্ট আমি এখানে যদি চাই এটাকে রাখতে পারি, না হলে আমি আগেরটাই আমি এখানে ইউজ করতে পারি, এবং এখান থেকে যদি আমি এখানে ফাইলে গিয়ে অ্যাজ ইউজুয়াল ফটোশপ থেকে যেভাবে সেভ করি সেভাবে যদি আমরা সেভ করি তাহলে সেভ হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ ছাড়া আমি অন্যভাবে এক্সপোজার সিক্সটা কীভাবে ব্যবহার করতে পারি। এবার আমি যদি ফটোশপটাকে যদি মিনিমাইজ করে ফেলি এবং অনলি আমি আমার ডেস্কটপ থেকে এক্সপোজার সিক্সটা আমি ওপেন করবো, যেটা হচ্ছে অনলি সফটওয়্যার বা এই অ্যাপটা আমি প্ল্যাগইন ছাড়া আলাদাভাবে ব্যবহার করতে চাই। সো এখান থেকে আমি কী বলেছি এটাকে জাস্ট আপাতত এটাকে অ্যাকসেপ্ট দিয়ে দিই। তো দেখতে পাচ্ছি আমার এটা ওপেন হয়েছে এবং এখানে আমার একটা ছবি দেখতে পাচ্ছি, এবং একইভাবে আমার এখানে আমি ফটোশপে যেভাবে দেখেছি সেভাবে কিন্তু এখানে সব কিছু রয়েছে। সো এখান থেকে আমি যেটা চাই, যে ইফেক্টগুলো ইউজ করতে চাই সেটা আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে আমি ব্যবহার করতে পারি, এবং আমার যদি আরও কোনো ইফেক্টের দরকার হয় সেগুলো আমি এখান থেকে ইউজ করতে পারি। যেমন আমি এখানে যা যা দেখেছি সব কিছু কিন্তু এখানে সেম, তার মানে আপনি এখান থেকে একইভাবে ব্যবহার করতে পারছেন, বিফোরে গেলে দেখা যাচ্ছে এরকম এবং আফটার এরকম। তো আমার যদি মনে হয় যে না এটা এই ইফেক্টটা ভালো লাগতেছে এবং আমার কাছে আসলেই ভালো লাগতেছে, এবং এটাকে এখানে আমি স্ক্রোল করে ছোট বড় করতে পারতেছি ইমেজটাকে, অন্য ছবিগুলো নিচে আছে সেগুলো চাই আমি এখানে এক্সপ্লোর করে বা সেগুলোকে এডিট করতে পারি। এবার যদি এটাকে সেভ করতে চাই ইজি ওয়ে, আমি রাইট সাইডে যেই প্রিসেটগুলো সেগুলো নিয়ে কথা বলছি না, এটা নিয়ে একটু পরে আমি একটা আপনাদের ট্রিক্স দেখাই দিব, একটা প্রসেস দেখাই দিব যে আরও বেশি কী করে আপনি এডিট করতে পারেন। তো ফাইলে যাই, গিয়ে হচ্ছে জাস্ট এখান থেকে আমি যদি এক্সপোর্টে যাই অথবা কুইক এক্সপোর্ট যদি প্রেস করি, তাহলে হচ্ছে আমরা এটাকে নর্মালি আমরা কয়েকটা অপশন পাবো, যেমন ফেসবুক শেয়ার, টুইটার শেয়ার, ইনস্টাগ্রামের জন্য বা এই টাইপের যেই আমাদের RGB হাই কোয়ালিটি যে JPG ইমেজগুলো আছে সেগুলো সবগুলো একসাথে এখান থেকে আমরা সেভ করে ফেলতে পারি। জাস্ট যদি মাল্টিপল চাই তাহলে সবগুলো একসাথে হবে, নাহলে নর্মালি যে কোনো একটা বা দুইটা আমরা এখানে এক্সপোর্ট করতে পারি। তা আমি যেমনটা বলছিলাম এক্সপোজার সিক্স নিয়ে বা এই ফিল্টারটা নিয়ে যদি আমি
ইন ডিটেল কথা বলতে চাই, তাহলে আমার মিনিমাম 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে, বা এটা পুরোটা যে মানে এখানে গ্রেডিয়েন্টের ইফেক্ট দিতে পারবেন, হিউজ কাজ করা যায়, মানে ফটো এডিংয়ের যত যাবতীয় কাজ রয়েছে, ফিল্টার বা ইফেক্টের যতগুলো কাজ রয়েছে সব কিছু আমরা এখানে ইউজ করতে পারবো এই সফটওয়্যারে, একটা সফটওয়্যার দিয়ে। তো নিশ্চয়ই একটা ভিডিওতে এত কিছু শেখানো সম্ভব নয়, তবে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাতে পারি বা একটা ওয়ে দেখাতে পারি। সেই ওয়েটা হচ্ছে, আমি যেমন একটু আগে বলছিলাম যে আমরা যদি এক্সপোজার সফটওয়্যারে ওদের ওয়েবসাইটে যদি চলে আসে, এবং চলে আসার পর এখানে টিউটোরিয়ালস নামে একটা অপশন রয়েছে, যদি এই টিউটোরিয়ালসে প্রেস করি তাহলে আমরা হিউজ টিউটোরিয়ালস দেখবো ওদের এখানে, যেমন এই সবগুলো বিষয় নিয়ে, যেমন নয়েজ রিডাকশন, আপনি একটা ইমেজের উপর যদি যে ধরনের নয়েজগুলো থাকে এই নয়েজকে রিডাক্ট করতে গেলে, বা আপনি যদি এটাকে কমাতে চান বা একটু বেশি যদি এটাকে শার্পনেসটা বাড়াতে চান, তাহলে এটার জন্য এই ভিডিওটা দেখতে পারেন। ক্লিক করলে একটা ভিডিও প্লে হবে, সেখানে আপনি ইন ডিটেলস দেখতে পারবেন। এছাড়া এখানে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদাভাবে ভিডিও টিউটোরিয়াল সাজানো আছে, আপনি চাইলে সবগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। এছাড়া নিচের দিকে দেখেন আরও অনেকগুলো রয়েছে, এবং আপনি যেটা ইচ্ছা সেটা দেখে প্র্যাকটিস করতে পারেন। আর এখানে যদি আপনি চাইলে সার্চ করতে পারেন কোনো স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে, অথবা এখানে শর্ট ওয়াই আপনি কিছু বিষয় রয়েছে সেটার মাধ্যমে করতে পারেন। এছাড়া এখানে প্রোডাক্ট ওয়াইজ এখানে কিছু ওরা ক্যাটাগরি করে রাখছে, অ্যান্ড দেন প্লেলিস্ট আকারে এখানে কিছু জিনিস রয়েছে, যেমন আপনি যদি শুধুমাত্র ওদের এডিটিংয়ে শিখতে চান তাহলে হচ্ছে এটাতে যান, এবং ওয়ার্কফ্লো, তারপর হচ্ছে অর্গানাইজিং, অন্যান্য বিষয়গুলো, গ্যাটিং স্টার্টেড, এগুলোর উপর আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করে রাখছে। যেমন আমি এখানে একটু আগে বোকের একটা এডিটিং দেখাচ্ছিলাম বা একটা কিছু প্রিসেট করে দেখাচ্ছিলাম, সেটা আপনি এখানে নিতে পারেন, এবং কালার নিয়ে আছে আলাদা, কার্ভ নিয়ে আলাদা আছে। সো ইন ডিটেল ওরা ভিডিও বানিয়ে রাখছে, যেগুলো আপনি দেখে আপনি নিজে নিজে প্র্যাকটিস করে আরও বেশি এটার উপর মাস্টার হতে পারেন। সো আমার মনে হয় না এটা নিয়ে অনেক বেশি চিন্তা করার কিছু আছে, আপনি নিজে থেকে যদি একটু ভালোভাবে ট্রাই করেন আমার মনে হয় আপনি আরও বেটার পারবেন। এবং এই বিষয় নিয়ে যদি আপনি আরও বেশি জানতে চান বা আমার থেকে যদি আরও বেশি শিখতে চান, তাহলে ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান, আমি ট্রাই করবো ফিউচারে এই এক্সপোজার X6 নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলে ভিডিও আপলোড করার জন্য। সো এবার চলুন দেখা যাক কী করে এই এক্সপোজার X6টা আপনি ফ্রিতে ফুল ভার্সনে লাইফ টাইম ব্যবহার করবেন। সো আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপে, এবং আমি ভিডিওর ডিসক্রিপশানে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন আমার গুগল ড্রাইভ থেকে, এবং ইজিলি ডাউনলোড করার পর আপনি এরকম একটা ফোল্ডার পাবেন, যে ফোল্ডারের ভিতরে জাস্ট সফটওয়্যারটা থাকবে। এখানে একটা ক্র্যাক করার অপশন রয়েছে, এবং এখানে হচ্ছে এক্সপোজার X6.exe একটা সেট আপ ফাইল রয়েছে, জাস্ট এটাকে ডাবল ক্লিক করলেই আপনি এটাকে সেট আপ করতে পারবেন বা সেট আপ প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। তো এখানে প্রথমে হচ্ছে আই এগ্রি, আপনি এগ্রি করবেন ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর বা ওদের যে লাইসেন্স এগ্রিমেন্ট রয়েছে সেটার উপরে আপনি এখানে চেক ইন করে দিয়ে দেন হচ্ছে নেক্সটে যাবেন। তো আসলে যেহেতু আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, সো আমার তো নতুন করে ইনস্টল করার প্রয়োজন নেই, আমি জাস্ট কুইট করে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি ফাইনালি ইনস্টল করার পর আপনার ডেস্কটপে এরকম একটা জাস্ট একটা আইকন আসবে বা শর্টকাট আপনি আইকন দেখতে পাবেন। তো এরপর এটাকে ক্র্যাক করার প্রসেসটা হচ্ছে এরকম যে এই সফটওয়্যারের উপর রাইট বাটন ক্লিক করে আপনি জাস্ট যদি ওপেন ফাইল লোকেশনে যদি আপনি চলে যান, তাহলে এই সফটওয়্যারটা যেখানে ইনস্টল করেছেন সেইখানের একটা ফাইল লোকেশন বা সেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তো এটা কোত্থেকে আসে সেটা ফাইল পাথটাও আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের দিকে। এবার ক্র্যাক করার জন্য যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা এখানে ক্র্যাকে ডাবল ক্লিক করে ঢুকবো, এবং ঢুকার পর আমরা এখানে এক্সপোজার X6 তারপর হচ্ছে এখানে 64-bit যেটা রয়েছে সেটাকে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে কপি করে দিয়ে দেন এখানেই আমি এটাকে জাস্ট পেস্ট করে দেবো। তো এখানে পেস্ট করে দিলে ওরা এখানে রিপ্লেস করতে বলবে, যা কারণ এই নামে আর একটা ফাইল অলরেডি এখানে আছে। তো আমরা জাস্ট এখানে রিপ্লেসে যদি প্রেস করি এবং কন্টিনিউ যদি দিই, তাহলে ফিউ সেকেন্ডের মধ্যে আমাদের এটা কন্টিনিউ হয়ে যাবে। বাট আমার এখানে অলরেডি করা আছে, সো আমার এখানে এই যা আর নিচ্ছে না, আর অলরেডি আমি এক্সপোজার এই সফটওয়্যারটা আমি এখানে ওপেন করে রাখছি, এটা আমি ক্লোজ করে দিলে মেবি ওরা এটা নিয়ে নেবে। সো এটা আচ্ছা এবার হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এখানে যে আমাদের আপনি প্রসেসটা কিন্তু করবেন এই সফটওয়্যারটা ওপেন করার আগে, আমি কিন্তু আগে করেছি, দেন এখানে লাইসেন্স অ্যাক্টিভেশন টুল এটাকে আপনি সিমিলারলি রাইট বাটন ক্লিক করে দেন হচ্ছে কপি করে অ্যান্ড দেন এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেবেন, এবং একইভাবে এটাকে রিপ্লেস করে দেবেন কারণ সেম ফাইলটা অলরেডি আরও একবার এখানে আছে। সো এবার করে দিলে এটা কাজ হয়ে যাবে। এছাড়া আপনি এখানে কিজেন রয়েছে, আপনি চাইলে কিজেন দিয়েও এটাকে লাইসেন্সটা অ্যাক্টিভ করতে পারেন। সো এই পুরো প্রসেসটা একদম সহজ, একটু ট্রাই করলে নিজেরাই পারবেন, এবং আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি সমস্যায় পড়বেন। তারপরে যদি কোনো সমস্যায় পড়েন ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন, অথবা আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপ রয়েছে সেখানে আপনি লিখে জানাতে পারেন যে আসলে আপনি কী ধরনের সমস্যায় পড়েছেন, সেটা নিয়ে হয়তো আমরা আপনাকে হেল্প করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, আপনার একটা শেয়ারে হয়তো সবাই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে। আর এই ভিডিও নিয়ে কিছু বলার থাকলে বা জানার থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়া আপনি যারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয় ট্যাক রিলেটেড যে কোনো ধরনের সাপোর্ট পেতে পারেন, অথবা নিজের কোনো ইনফরমেশন শেয়ার করতে পারেন, চাইলে আপনি আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। সকল কিছু লিঙ্ক এবং বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, একটু চেক করে নেবেন। তো আজকের মতো আমি যে সাইন আউট করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।